বন্ধুরা, জানি বেশ কিছুটা রাত হয়ে গেছে, কিন্তু যখন এমন সুন্দর সুন্দর এত বড় বড় দুটো রেকর্ডের কথা জানতে পারি, তখন কি ভিডিও বানাবো না, এটা হতে পারে? নমস্কার বন্ধুরা, আমি পৌশালী, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। এখন আমরা এই ভিডিওতে হিমেল আশরাফ পরিচালিত, শাকিব খান, নিধিকা পল অভিনীত প্রিয়তমা সিনেমা নিয়ে কথা বলবো। প্রিয়তমা সিনেমার দুটো রেকর্ড নিয়ে, দুটো বিগেস্ট রেকর্ড নিয়ে কথা হবে এই ভিডিওতে। তাহলে চলো একদম দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। এবং তোমাদের সকলের কাছে একটাই রিকোয়েস্ট, যারা চ্যানেলে নতুন, যারা পেজে নতুন, তারা পেজটাকে প্লিজ ফলো করে দিও। তোমরা যদি ফলো করে দাও তাহলে খুব ভালো লাগবে আমাদের, আমরা এইভাবে কাজ করতে করতে এগিয়ে যেতে পারবো তোমাদের ভালোবাসা সঙ্গে করে নিয়ে। বন্ধুরা, যে দুটো বিষয় নিয়ে কথা হবে এখন এই ভিডিওতে, প্রথম যে টপিকটা সেটা হচ্ছে প্রিয়তমার ঈশ্বর গানটা 41 মিলিয়নে হিট করেছে, এবং এই খবরটা গতকাল আমাকে আব্দুল ভাই দেয়, সরি আব্দুল ভাই বলবো না, আব্দুল দেয়, গতকাল আমাকে আব্দুল দেয়। এবং আমি গতকাল নানান কাজের মধ্যে এই বিষয়টা নিয়ে কথা বলতে ভুলে গিয়েছিলাম, তো আজকে তোমাদেরকে বললাম যে ঈশ্বর গানটা 41 মিলিয়ন হিট করেছে। সো এটা একটা বিগেস্ট রেকর্ড, এবং আমার মনে হয় প্রিয়তমা ছবির সবচেয়ে পছন্দের গান যদি কোনোটা হয়ে থাকে সেটা ঈশ্বর গান, মানে আমার কাছে অন্তত, আমি যে কটা গান শুনেছি ঈশ্বর গানটা আমার সবথেকে ফেভারিট লেগেছে আমার কাছে। এবার তো এরপরে সিনেমায় কীভাবে ইউজ হয়েছে সেটা দেখার পরে তো মানে জানাতে পারবো তোমাদেরকে, কিন্তু বিশেষ করে আমরা কিছুদিন আগেই দেখতে পেলাম প্রিয়তমার যেটা টাইটেল ট্র্যাক ও প্রিয়তমা, সেই গানটা মানে টোটাল মিলিয়ে আমরা দেখতে পাই অফিসিয়াল আনঅফিসিয়াল মিলিয়ে মোটামুটি প্রায় 70 মিলিয়নের কাছাকাছি হিট করেছিল। এখন আমরা ঈশ্বর গানটা দেখতে পাচ্ছি 41 মিলিয়নে হিট করেছে, যেগুলো মানে কি বলবো তোমাদেরকে, একটা বাংলা সিনেমার গানগুলো এত রেকর্ড ক্রিয়েট করছে এবং এত মানুষের পছন্দ হচ্ছে, অবশ্যই এটা একটা পজিটিভ দিক। এবং একটা সিনেমা প্রচণ্ড ভালো হওয়ার জন্যে সিনেমার গানগুলো প্রচণ্ড ইম্পর্ট্যান্ট হয়, এবং প্রিয়তমার সিনেমার যেহেতু প্রত্যেকটা গান প্রচণ্ড ভালো, তাই মানুষের মনে দাগ কাটতে পারছে আরও অন্যভাবে এই সিনেমাটা, এটা আমার ধারণা। এখন আমি সিনেমাটা কলকাতায় রিলিজ হলে দেখবো, দেন আবার বলবো যে কীভাবে গানের ইউজ করা হয়েছে ছবির মধ্যে, সেটা কেমন লাগলো সেটা নিয়ে তো পরে কথা হবে। এটা গেল একটা দিক। সেকেন্ড যেটা নিয়ে কথা বলবো বন্ধুরা, এই ফার্স্ট টাইম কোনো বাংলা সিনেমা যেটা এই কদিনের মধ্যে 101K হ্যাশট্যাগ ইউজ হয়ে গেছে, প্রিয়তমা, হ্যাশট্যাগ প্রিয়তমা, সংখ্যা হচ্ছে 101K, 101K। জাস্ট তোমরা ভাবো, জাস্ট তোমরা এটা ভাবো যে কী লেভেলের মানুষ প্রিয়তমা নিয়ে নিউজ করেছে এবং কী লেভেলের হ্যাশট্যাগ ইউজ হয়েছে এই প্রিয়তমা শব্দটা নিয়ে। তো একটা ছবি নিয়ে যখন এত দিকে এত কথা চলছে, এত দিকে এত সাকসেস চলছে, তখন খুব স্বাভাবিকভাবেই সেটা নিয়ে নিউজও হবে বেশি, আর যত বেশি নিউজ হবে তত আরও মানুষের কাছে বেশি বেশি করে পৌঁছতে পারবে। তোমরা হয়তো সকলেই জানো হ্যাশট্যাগ এমন একটা জিনিস যেটা তোমাদের কাছে আমাদের করা ভিডিওগুলো পৌঁছে দেয়, হ্যাশট্যাগের দ্বারা সেই ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছয়। কাজেই হ্যাশট্যাগ কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, এবং এত এত হ্যাশট্যাগ ইউজ হয়েছে, এত বার ইউজ হয়েছে 101K, জাস্ট এটা ভাবো। আমি তো এটা চাইবো যে 101Kটা 200K চলে যাক হ্যাশট্যাগে, যেন এত এত নিউজ এখনও পর্যন্ত তৈরি হয় প্রিয়তমা নিয়ে, এটাই আমার মানে ইচ্ছে আর কি, দেখা যাক কী হয়। চলো বন্ধুরা, শেষ করলাম ভিডিওটা। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করো, আর যারা ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে লাইক ফলো আর সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে, তাহলে এখনের জন্যে টাটা।